নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সবজি দিয়ে মাছের রুই মাছের ডিম করে দেখাবো এখানে নিয়েছি রুই মাছের ডিম ডিমটা আমি নুন হলুদ দিয়ে মেখে নেব মাখানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব তেতে গেছে সরষের তেলটা দিয়ে দেব তেলটা আমার তেতে গেছে আমি ডিমগুলো দিয়ে দেব মাছের ডিমটা উল্টে নেব ডিম ভাজা আমার হয়ে গেছে তারপর আমি নামিয়ে নেব তো মাছের ডিমগুলো টুকরো টুকরো করে কেটে নেব এবার আমি সবজিগুলো দেব তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচফোড়নটা দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম বাকি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম গুঁড়া ঢেকে দিলাম এবার তুলে নেব সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জলটা পরিমাণ মতো জলটা দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো সবজি দিয়ে ডিমের রেসিপিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ডিমের রেসিপিটা আমার মাকে খেতে দিয়েছি তো কেমন হয়েছে মাকে জিজ্ঞাসা করবো মা কেমন হয়েছে খুব ভালো খুব ভালো।